কবি পরিচিতি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ব্যক্তিত্ব কবি যতীন্দ্রমোহন বাগচি। যতীন্দ্রমোহন বাগচি ছিলেন একজন বাঙালি কবি ও সম্পাদক। যতীন্দ্রমোহন নদিয়া জেলার জামশেদপুর জমিদার পরিবারে বর্তমান বাগচি জামশেদপুর জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বলাগড় গ্রাম হুগলি। তিনি তার প্রথম ডিগ্রি কলকাতার ডাব কলেজ বর্তমান স্কটিশ কলেজ থেকে নিয়েছিলেন। যতীন্দ্রমোহন শারদাচরণ মিত্রের ব্যক্তিগত সচিব রূপে কর্মজীবন শুরু করেন। পরে কলকাতা কর্পোরেশনে নাটোর মহারাজের ব্যক্তিগত সচিব ও জমিদারির সুপারিনটেনডেন্ট পদে এবং কর কোম্পানি ও এফ.এন গুপ্ত কোম্পানির ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। যতীন্দ্রমোহন বহু সাহিত্য পত্রিকায় গঠনমূলক অবদান রেখেছেন। 1909 থেকে 1913 পর্যন্ত মানসী পত্রিকার সম্পাদক ছিলেন। 1921 এবং 1922 সালে তিনি যমুনা পত্রিকার যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করেন। 1947 থেকে 1948 পূর্বাচল পত্রিকার মালিক এবং সম্পাদক ছিলেন। তার রচনায় তার সমকালীন রবীন্দ্র সাহিত্যের প্রভাব লক্ষ্য করা যায়। তাকে রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের একজন প্রধান সাহিত্যিক হিসেবে বিবেচনা করা হয়। পল্লীপ্রীতি যতীন্দ্রমোহন বাগচির কবি মানুষের একটি প্রধান বৈশিষ্ট্য। পথের পাঁচালীর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও কবি জীবনানন্দ দাশের মতো তার কাব্যবস্তু নিসর্গ সৌন্দর্যের চিত্ররূপময়। গ্রাম বাংলার শ্যামল স্নিগ্ধ রূপ উন্মোচনে তিনি প্রয়াসী হয়েছেন। গ্রাম জীবনের অতি সাধারণ বিষয় ও সুখ দুঃখ তিনি সহজ সরল ভাষায় হৃদয়তার সঙ্গে তাৎপর্যমণ্ডিত করে প্রকাশ করেছেন। তার কাব্যগ্রন্থ সমূহের মধ্যে আছে লেখা, রেখা, অপরাজিতা, বন্ধুর দান, জাগরণী, নীহারিকা, মহাভারতী, কাব্যমালঞ্চ, নাগকেশর, পাঞ্চজন্য, পথের সাথী প্রভৃতি। কবিতা কাজলা দিদি, শ্রীকল, অন্ধবধু, হাট। উপন্যাস পথের পাঁচালী। যতীন্দ্রমোহন বাগচি 1948 সালের 1 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্যে তার অসামান্য অবদানের জন্য সকল সাহিত্যপ্রেমিক তাকে আজীবন মনে রাখবেন। সবাইকে ধন্যবাদ।